আমরা এখন নতুন হয়ে যাচ্ছি, দেখো ও এই ড্রেসটা পরেছি, আমি এই ড্রেসটা পরেছি, আর মা এই যে তোমার দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে এই ড্রেসটা পরেছে, আমিও রানী কালার, মাও রানী কালার। কেমন লাগছে কমেন্টে জানিও, ঠিক আছে? অনেক কিছু কিনবো, জামা জুতো সারা জিনিস অনেক কিছু কিনবো, সব তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তাহলে তোমরা ভিডিওটা দেখতে থেকো, ভালো করে দেখো ভিডিওটা, আর সাবধানে ঠাকুর দেখো, ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে রাখছি, যাই নতুন বাজার থেকে ঘুরে আসি, কী কী আনবো না আনবো সব কিছু, সব 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 এভরিথিং সব শেয়ার করবো তোমাদের, দেখো। হ্যাঁ পুজোর জামা কাপড়, আর একজন আছে আমাদের সঙ্গে, ঠিক আছে, ওকে তো দেখানো যাবে না, আজকে ওর পকেট খালি করব, সব পকেট থেকে নিয়ে নেব, বুঝতে পেরেছ? আচ্ছা টাটা, রাখছি। ভিডিওটা ভালো করে দেখো, ভিডিওগুলো যত কটা ভিডিও ছাড়বো ভালো করে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে, টাটা। মাছ পড়লো না, গরম লাগে ভীষণ, মুখটা বন্ধুরা বাবু মোটেও মাস্ক পরতে না, কতবার করে বললাম যে মাস্কটা পর, মাস্কটা পর, আর আমাদের বা রাগও করেছিল। যে সময় বন্ধুরা শহর এলাকায় থাকো, তোমরা তো ট্র্যাক্টর দেখো নি, এই দেখো ট্র্যাক্টরে গেল, তোমরা যাই না, তোমরা দেখেছিল না কোনো দিনও, কেমন লাগলো তোমাদের নতুন দেখে ট্র্যাক্টরটাকে? বন্ধুরা এটা আমাদের স্টেশন, ট্রেন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরেই, আর এইদিকে দেখো ছাগল পায়রা সব আছে, খুব সুন্দর দৃশ্যটা, এদিকে আমার বাবু সোনা রাগ করেছে, ও বলছে কিনে দিতে। বন্ধুরা যাচ্ছি, সবাই খুব আনন্দ হচ্ছে, বাবুর মার খুব আনন্দ হচ্ছে, জামা কাপড় কিনবে আনন্দ হচ্ছে, কেন দেখো বন্ধুরা গ্রাম হলে কি হবে, কত বড় বড় বাড়ি আমাদের এখানে, বন্ধুরা দেখো কত গাছ, কত গাছ, কলা গাছ, ঠিক আছে, আম গাছ, কলা গাছ প্রচুর, এদিকে এদিকে পাট গাছ, সেখানে কোনো অনুষ্ঠান হবে, গাইস এই যে বাড়িটা দেখো না, এরা বিশাল বড় লোক, প্রচন্ড বড় লোক, কত জামা কাপড় টাকার না, জামা টাকার না, গাইস এখন বাবুর প্যান্ট আর জামা দেখাচ্ছে, গাইস মাইক বাজছিল তাই পরে ভয়েস গুলো দিচ্ছি, আর জামা কাপড়ের কি দাম গাইস, এটা দাম আপনার
এটা কত? কত? 1000 টাকা দাও, 1000 টাকা দাও, 1050। 800 টাকা আজও নাই খালি। না গো। কিনা নেই আমাদের। না না। দেয়ার মনে বলে গেছে। কাপড়া, সে কাপড়া ওয়ালা। বলে 1000 টাকা। না কাপড়া ওয়ালা। না না, 800 টাকা আজও। এই চালাক। কেনটা 700 টাকা দেবো। বন্ধুরা, এই আখের গাড়ি দেখলে না ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। যখন স্কুলে যেতাম ওই সাইডে, রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকতো কাকু, তখন খেতাম, খুব আনন্দ হতো, তখন খুব ভালো লাগতো। এখন আর খেতে পারি না। দেখো কেমন করে ইয়ে করছে আখের রসটা। যারা শহর এলাকায় থাকে তারা তো এসব দেখনি, তোমরা দেখে নাও। আর আমি ভিডিও করছি বলে সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে হা করে। আমার লজ্জা লাগছিল খুব। ওই ছেলেগুলো দাঁড়িয়ে ছিল, ছেলেগুলো হা করে তাকিয়ে আছে আমার মুখের দিকে। ও তাতে কোনো ব্যাপার নেই, নো প্রবলেম। এখানে গান বাজলে তো এই আওয়াজটা কেড়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আখের রসের মধ্যে যদি একটুখানি বিটনুন দিয়ে দেওয়া হয় তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো লাগে। বাবু তো 3 গ্লাস জবাজব খেয়ে নিয়েছে আখের রস, খুব ভালো লাগে প্রচণ্ড। দেখো দেখো বন্ধুরা, বাবুর গোঁফ হয়ে গেছে। বন্ধুরা, পেছনের দোকানটায় আমার একটা বন্ধু দাঁড়িয়েছিল, আমার দিকে বারবার করে তাকাচ্ছিল। একবার দেখো কত সুন্দর সুন্দর জামা দেখেছো, কত রঙে, কত রকমের জামা। দূর দোকানটার থেকে তো নিতে পারি আমরা, যে দোকানটার থেকে তোর ম্যাট্রিক নেওয়াছিল। বন্ধুরা, চারিদিকে ফলের দোকান, চারিদিকে দেখো। সারা জিনিস কিনে নিয়ে এসো, কি নেবা আগে সারা জিনিস কিনে নিই। আমাদের এখানে সবচেয়ে 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 বড় মিষ্টির দোকান সঞ্জুদার মিষ্টির দোকান। খুব ভালো মিষ্টি পাওয়া যায় আর খুব সুন্দর ব্যবহার তাদের, প্রচণ্ড প্রচণ্ড ভালো ব্যবহার। চলো, কেউ যদি আমাদের এখানে থেকে থাকো পুরুলিয়ায় তাহলে তোমরা সঞ্জুদার দোকানে মিষ্টি খেয়েও হেভি খুব সুন্দর। বন্ধুরা, মার মুখে ঘা, তাই মা তরকারি খায়নি, মা মিষ্টি দিয়ে পরোটা দিয়ে খেয়েছে। তাহলে মিষ্টি দিয়ে খাও, মিষ্টি দিয়ে খাও। দেখো কেমন আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম পেলে আর কোনো কথা নেই ছেলের মুখে।